উচ্চ মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের আজকের জন্য একটা স্পেশাল ভিডিও আর এই ভিডিওতে থাকছে দ্য আইস হ্যাবিট এই যে গল্পটা তোমাদের আছে এই দ্য আইজ হ্যাবিট গল্প থেকে ইম্পর্টেন্ট কিছু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ দেখো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে তোমাদের জন্য আজকে নটা এক্সাম্পল নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এইটা তোমাদের আপকামিং এক্সামের জন্য কিভাবে করবে দেখো প্রথমেটা যেটা বলেছে আই আনসেড কোয়াইট কনফিডেন্টলি আমি কীভাবে ইন্টারচেঞ্জ পার্টিস স্পেচ করতে হয় সেগুলো আমি রুলসের মাধ্যমে শিখিয়েছি তোমরা প্রত্যেকে জানো যে ইন্টারচেঞ্জের পার্টিসঅ স্পেচ নিয়ে কোনো রুলস হয় না যে একটা থেকে কিভাবে একটা চেঞ্জ করব। বাট আমি তোমাদেরকে রুলস করে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম তাই যারা ভিডিও দেখো নি তার আগের ভিডিওগুলো দেখে নিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকছে তাহলে ফার্স্ট এক্সাম্পলটা দেখো আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি এটা আছে তোমার নাউনে তোমাকে করতে বলেছে যখনই অ্যাডভার্বকে নাউন করবে এবং অ্যাডভার্বের সঙ্গে এলোয় যুক্ত থাকবে তখন তোমাকে জাস্ট এই পোর্শনটাই তোমাকে চেঞ্জ করতে হবে তাহলে আই আনসার্ড হলো এই যে কোয়াইট কনফিডেন্টলি পুরোটাই তুমি চেঞ্জ করবে তাহলে কি করবে আই আনসার্ডের জন্য লিখে নিলাম আই আনসার্ড ওকে উইথ লিখবে তারপরে কোয়াইট উইথ কোয়াইট কনফিডেন্ট ওকে এটা হয়ে যাবে তোমাদের কি আনসার ইট নেক্সট দেখো হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম তার মানে স্পার্কেলটাকে তোমাকে ভার্ব করতে বলেছে স্পার্কেলটা একটা নাউন আছে এটাকে তোমাকে ভার্ব করতে বলেছে যে হ্যাড দ্য স্পার্কেল অফ মানে একটা অ্যাজেক্টিভ আছে তোমাকে একটু ভার্ব করতে বলেছে ঠিক আছে তুমি কি করবে লিখবে যে হার ভয়েস স্পার্কেলড স্পার্কেল তোমরা জানো যে ভার্ব করতে হলে সেটা সাবজেক্টের পরে রাখতে হবে তাহলে আমি সাবজেক্টের পরে রাখলাম হার ভয়েস স্পার্কেলড তাহলে অফ মাউন্টেন স্ট্রিম কথাটা ছিল অফ মাউন্টেন স্ট্রিম তুমি কি করবে এই যে মাউন্টেন স্ট্রিমের মতো তাহলে তুমি লিখবে একটা লাইক মাউন্টেন স্ট্রিম লাইক মাউন্টেন স্ট্রিম ওকে নেক্সট দেখো দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন স্টেশনে খুবই ধীরে ধীরে প্রবেশ করেছিল তাহলে এই যে অ্যাজেক্টিভ আছে এই অ্যাজেকটিভটাকে চেঞ্জ করতে হবে দেখো এই যে অ্যাডভার্ভ আছে তোমাকে তুমি যখন নাউনে চেঞ্জ করবে তখন তোমাকে উইথ দিয়ে লিখতে হচ্ছে আর এই অ্যাডভার্ভটাকে যখন তুমি অ্যাজেকটিভে করবে তখন তোমাকে কি লিখতে হবে দেখো তুমি দ্য ট্রেন কথাটা লিখলে দ্য ট্রেন ড্রিউ ওকে ইন দ্য স্টেশন করবে ইন টু দা স্টেশন ড্রিউ ইন টু দা স্টেশন ওকে আর এই যে স্লোলি কথাটা ছিল এটাকে লিখবে ইন আ স্লো ম্যানার ইন আ স্লো ম্যানার ওকে ইন আ স্লো ম্যানার এটা হয়ে গেল তোমাদের করা এরপরে দেখো দ্য মাউন্টেন এন্টার দ্য কম্পার্টমেন্ট দ্য মাউন্টেন এন্টার এই যে এন্টারটা আছে দেখো ইডি দেখে বুঝতে পারছো ভার্ভ আছে এটা কি করতে হবে নাউন করতে হবে তাহলে লিখব যে দা ম্যান এন্ট্রি ইন্টু দা কম্পার্টমেন্ট তাহলে কি করলাম একটা নাউন একটা ভার্ব ছিল ওয়ার্ডকে নাউন করতে গেলে সাধারণত মেড বা গেভ এ কথাগুলো নিয়ে আসতে হয় বলেছিলাম তাহলে দ্য ম্যান যেহেতু এটা পাস্টে আছে আমি করলাম মেড অ্যান এন্ট্রি একটা প্রবেশ করেছিল ইনে মানে মেড অ্যান এন্ট্রি মানে প্রবেশ করেছিল টু দ্য কম্পার্টমেন্ট অর্থাৎ কম্পার্টমেন্টে ওকে নেক্সট দেখো সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড তাহলে এখানে পাস্টে আছে তোমাকে কমপ্লিটলি এটা অ্যাডভার্স ছিল এটাকে তোমাকে কী করতে বলেছে অ্যাডজেক্টিভ করতে বলেছে আমি করবো কি দেখো যে সি হ্যাড তার ছিল কি ছিল কমপ্লিট দেখো কম প্লিট ওকে তাহলে এটা নাউন হয়ে গেল অ্যাজেকটিভ হয়ে গেল সি হার কমপ্লিট কী হবে ব্লাইন্ডনেস অর্থাৎ এই যে ব্লাইন্ডটাকে আমি ব্লাইন্ডনেস করে দিলাম তাহলে এনি নিয়ে থাকলে কী হবে নাউন আর এই নাউন হয়ে গেলে এটা কী হয়ে যাবে এটা অ্যাজেক্টিভ হয়ে যাবে ভেরি সিম্পল নাউনের আগে অ্যাজেক্টিভ বসে তাহলে কমপ্লিট বসে গেল এবার এটাকে প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারতো তাহলে তোমার এই ব্লাইন্ডে তলায় ডাক দিয়ে বলতো যে ব্লাইন্ডটাকে নাউন করো তাহলে ব্লাইন্ডটাকে নাউন করলে উত্তর এটাই হতো ওকে তারপর দেখো অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান বি ক্যান অলসো বি প্রেটি একটা ইন্টারেস্টিং ফেসও সুন্দর হতে পারে তাহলে কি করবে দেখো নাউন করতে বলেছে প্রেটিটাকে কি করতে হবে প্রিটিটাকে কী করতে বলেছে নাউন করতে বলেছে তুমি এই অংশটা পুরোটা লিখলে যে ক্যান অলসো এই যে ক্যান অলসো বিটাকে তুমি করে দাও ক্যান অলসো তুমি বিকে করে দাও হ্যাব কি করবে হ্যাব করবে ক্যান অলসো হ্যাব তারপর কি করবে প্রেটি প্রিটিনেস ঠিক আছে প্রিটিনেস এই যে প্রিটিনেস করলাম এনিয়েসেস যোগ করে কি করা যায় নাউন করা যায় আমরা জানি তাহলে উত্তর হয়ে গেল প্রিটিনেস ওকে নেক্সট দেখো সি লাফট প্লিজেন্টলি যে সে মানে প্লিজেন্টলি হেসেছিল তাই না তাহলে সি লাফট প্লিজেন্টলি তাহলে প্লিজেন্টলি সে হেসেছিল তাহলে যে প্লিজেন্টটাকে তোমাকে লাফ তাকে তোমাকে কী করতে বলেছে নাউন করতে বলেছে তাহলে লাফের নাউন কি লাফটার তুমি কি লিখবে যে সি মেড আ দেখো হয়ে গেলো ইয়ার থাকলে নাউন হয় নাউন হয়ে গেল তার আগে কি প্লিজেন্টটা হয়ে গেল তাহলে তোমাকে এই প্লিজেন্টলি অ্যাডভার্ভটাকে তোমাকে অ্যাজেকটিভ করতে বললেও এই উত্তরটাই তোমাদের হতো নেক্সট দেখো দে তার কমফোর্ট নিয়ে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল এই যে অ্যাংশাস এটার নাউন লিখতে বলেছে তাহলে অ্যাংশাসের নাউন কি অ্যাংশাসের নাউন তোমরা প্রত্যেকে জানো যে অ্যাংজাইটি তাহলে কি বলবো দে দে সিম সিমড টু হ্যাভ দে সিম টু হ্যাভ করলাম ঠিক আছে এই যে ভেরিটাকে তুমি মাছে চেঞ্জ করে নিতে পারো বা ভেরি রাখতে পারো দে সিম টু হ্যাভ মাছ অ্যাংজাইটি অ্যাংজাইটি ওকে তারপরে অ্যাবাউট হার কমফোর্ট ওকে অ্যাবাউট হার কমফোর্ট তোমরা এরকম করে নিতে পারো যে টু হ্যাভ মাছ অ্যাংজাইটি সিম থাকলে টু হ্যাভ চলে আসছে দেখো ক্যান অলসো বি ক্যান অলসো হ্যাভ এরকম চলে আসছে এই সিম্পল সিম্পল ট্রিক্সগুলোকে একটু মাথায় রাখবে লাস্ট এক্সাম্পল আজকের যেটা সেটা হচ্ছে দ্য উইমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন ডিটেল ইনস্ট্রাকশন দিয়েছিল তাহলে যে ইনস্ট্রাকশনটাকে তোমাকে ভার্ব করতে বলেছে তাহলে তুমি কী লিখবে যে দ্য উইমেন দ্য উইম্যান ইনস্ট্রাকশনটাকে আগে নিয়ে আসতে ভার্বে তাহলে ইনস্ট্রাক্ট করলাম দেখো গেভ আছে ফার্স্ট ফর্ম আছে তাহলে ইনস্ট্রাক্টেড দ্য ম্যান দ্য দ্যান ইনস্ট্রাক্টেড দ্য গার্ল দ্য গার্ল অর্থাৎ মেয়েটাকে কী করে ডিটেল ইনস্ট্রাকশন দিয়েছে তাই তো তাহলে লিখবো ইন ডিটেল ইন ডিটেল অর্থাৎ বিস্তারিত আলোচনা কী করেছিল বিস্তারিতভাবে ইনস্ট্রাকশান দিয়েছিল বা পরামর্শ দিয়েছিল ইনস্ট্রাক্ট করা মানে তো এই হচ্ছে আজকের নটা খুবই গুরুত্বপূর্ণ দা আইস হ্যাবিট থেকে যে তোমাদের টেক্সচুয়াল যে ইন্টারচেঞ্জ পার্সিস তোমাদের এক্সামে এসে থাকে তার জন্য আমি নটা দিলাম আশা করব নটা থেকে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে বা আরও যদি দেওয়ার দরকার হয় আমরা আরও দেবো বাট এগুলো খুবই কমন এগুলোই ঘুরে ফিরে দেখতে পাওয়া যায় বিভিন্ন টেস্ট পেপারে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার ইস্টে সেফ ইস্টে হ্যাপি ইস্টে হেলদি